हाय फ्रेंड्स, वेलकम टू डब्ल्यूपी के तुम्हारा सबा के स्वागत जाना। तो बंधुरा, नियमित हमें भिडियो दीते एक्सट्रीमलि सरि, आंतरिक भावे दुख प्रकाश करण एखन एक प्रेसार आईज और नियमित भिडियो हमें आपलोड करते तो जे कि विषय नहीं कथा बोल तुम्हारा अनेक प्रश्न करो क्योंकि प्रश्नगुल देखी सब ही देखी কিন্তু আমি রিপ্লাই দেওয়ার না পাচ্ছি, টাইম না পাচ্ছি যে ভিডিও করে তোমাদের ওই জিনিসগুলোর ব্যাপারে কিছু বলবো, সেটাও আমি টাইম পাচ্ছি না। তো তার জন্য আমি সত্যি খুব দুঃখিত। তো যে কথাটা বলার, তোমাদের কিছু প্রশ্ন আছে, তো যে প্রশ্নগুলো আমার মনে হয়েছে যে খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে আলোচনা করব। কারণ তোমরা একটু প্রবলেমের মধ্যে আমার মনে হচ্ছে পড়ে যাচ্ছ, একটু আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম হচ্ছে। তো আমি তোমাদের সেভিং অ্যাকাউন্ট খুলতে বলেছিলাম, তো তোমরা সেভিং অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন করেছো আমাকে, দাদা ওটা কি SBI হওয়া মাস্ট? তো আমি বলবো যে SBI হওয়া ভালো। SBI তো বেশিরভাগ যারা ইয়ে করে, মানে WB-তে জব করে, বেশিরভাগ না টোটালটাই SBI-এরই অ্যাকাউন্ট থাকে, SBI ওরা গ্রান্ট করে, ঠিক আছে? তো আশা করি বিহারের সময় তোমাদের এগুলো বলে দেবে। তারপরেও একটা কথা বলছি, ধরো কারোর অ্যাকাউন্ট খোলা নেই, সেক্ষেত্রে তার যে কোনো প্রবলেম হবে বিশাল কিছু সেরকম কিছু নয়, শুধু প্রবলেম এটাই হবে যে ধরো দেখা যাচ্ছে তোমার SBI অ্যাকাউন্ট খোলা নেই, তাহলে তুমি SBI অ্যাকাউন্টটা তুমি যে ট্রেনিং সেন্টারে যাবে সেই ট্রেনিং সেন্টারে গিয়ে তোমার ওইখানে যে ব্রাঞ্চ আছে ট্রেনিং সেন্টারে, প্রত্যেক ট্রেনিং সেন্টারে একটা করে SBI ব্রাঞ্চ থাকে, তো সেই SBI ব্রাঞ্চে তোমাকে খুলতে হবে, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে এটা, তাহলে তুমি ওখানে অ্যাকাউন্টটা খুললে, তাহলে অ্যাকাউন্ট ওখানে খোলার দরুন কী হয়ে গেল, তোমার অ্যাকাউন্টটা কিন্তু যেখানে ট্রেনিং করতে গেলে সেই জায়গার হয়ে গেল। পরবর্তীকালে তুমি যদি চেঞ্জ করাতে চাও তাহলে ওইটাকে আবার ট্রান্সফার করাতে হবে, ট্রান্সফার করাতে গেলে তোমার আবার ঝামেলায় পড়বে। দ্বিতীয়ত, যদি ভবিষ্যতে কখনো লোন ফোন নিতে চাও তুমি প্রবলেমে পড়বে। ওই জন্য আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দিয়েছিলাম যে না, তোমরা VR-এর আগে একটা SBI অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট একটা খুলে নাও। কিন্তু তোমরা সে নানান ধরনের প্রশ্ন করছো যে না সেটা কি SBI-রই হতে হবে, অন্য কিছু, এরকম কোনো মানে নেই। তোমাদেরকে যেটা বলছি সেটা করো, আশা করি তোমাদের ফ্যাসিলিটিসই পাবে। পরে বলবে যে না দাদা যেগুলো বলেছিলো ভালোই বলেছিল। তো আমি চাইবো যে তোমরা কিন্তু SBI-এর অ্যাকাউন্ট খুলে নেবে, সেভিং অ্যাকাউন্ট SBI-এর খুলে নেবে, ঠিক আছে? এবার আসছি স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে। এরা আগেও একটা সেপারেট ভিডিও আমি বানিয়ে দিয়েছি স্কুল লিভিং নিয়ে। তো প্রাইমারি স্কুল লিভিং নিয়ে অনেকের একটু প্রবলেম আসছে, তো সেইটা আমি আর এবার তোমাদের কথা বলবো প্রাইমারি স্কুল লিভিং নিয়ে। তো প্রাইমারি স্কুল লিভিং সার্টিফিকেট যেটা হয় সেটা তোমাদের প্রশ্ন হয়েছে যে কি ওটা কি নিতেই হবে। দেখো, DIB এক এক জায়গায় এক এক রকম হয়। তো DIB অফিসার যিনি থাকেন, তিনি DIB অফিসার যেটা বলবে, যেটা রিকোয়ারমেন্ট সেটাই লাগবে। অনেকে যেমন ধরো South 24 Paragana কিন্তু লাস্ট কোয়ালিফিকেশানের মানে লিভিং সার্টিফিকেট লাগবে। যেমন কেউ যদি HS থাকে তাহলে সেই HS-এর লিভিং সার্টিফিকেটটা আনতে হবে, কেউ যদি কলেজ থাকে তাহলে কলেজের লিভিং সার্টিফিকেটটা আনতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু এক এক জায়গায় এক এক DIB অফিসারের উপরে ডিপেন্ড করে। যেমন আমাদের DIB অফিসার যেটা বলেছিলেন, মাধ্যমিক, HS এবং সবকটা স্কুল লিভিং লাগবে। নর্মালি সব জায়গার স্কুল লিভিংটা লাগে, দু এক জায়গায় শুধু লাস্ট কোয়ালিফিকেশান লাগে, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। তো এই যে জিনিসটা, এবার অনেকে বলছে যে দাদা আমার তুই স্কুলিং করেছি প্রাইভেট স্কুল থেকে, তো প্রাইভেট স্কুল থেকেই নিয়ে আসো না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কোনো প্রবলেম হবে না, প্রাইভেট স্কুল থেকেই নিয়ে আসবে স্কুল লিভিং। এবার অনেকে আবার বলছে না দাদা আমাদের বাইরের স্টেট থেকে করা। তো বাইরের স্টেট থেকে যাদের করে তাদের উদ্দেশ্যে আমি বলছি, মানে স্কুলিং বলতে প্রাইমারি স্কুলিংটা বাইরের স্টেট থেকে করে, তো সেক্ষেত্রে তোমরা যদি পারো যে লোকাল কোনো তোমার যে এরিয়া সেই এরিয়া থেকে যদি স্কুলিং যে মানে স্কুল লিভিং যে সার্টিফিকেট সেটা যদি বার করতে পারো খুবই ভালো। আর না হলে তোমার DIB অফিসারকে সেটা খুলে বলবে যে না আমার এই প্রবলেম আছে স্যার, আমি কী করব। তো তিনি বুঝবেন কোনো কিছু এবং তার বেসিসে একটা কথা বলবেন যে কী করতে হবে, তো সেই অনুযায়ী করো, ঠিক আছে? এটাই, তাহলে আশা করি বুঝতে পেরেছো।
এবার অনেকে আমাকে প্রশ্ন করছো যে এমএ এমএটা নিয়ে একটা ইস্যু হচ্ছে যে স্যার আমি এমএ সার্টিফিকেটটা শো করেছিলাম ইন্টারভিউতে। দেখো ইন্টারভিউতে তুমি যে সার্টিফিকেটগুলো শো করছো তার মানে তোমরা ভাবছো যে ইন্টারভিউতে যা যা দেখিয়েছি সেগুলো আমাকে এখানেও দেখাতে হবে, এইটা কোনো ব্যাপার না যে তোমার ওখানে যা দেখিয়েছো এখানেও দেখাতে হবে, এটা কোনো মানে ইয়েই নয়, ঠিক আছে? তো এটা যদি তুমি চাও যে না আমি এমএ দেখিয়েছিলাম এখানে দেখাবো না, কোনো ব্যাপার না। আমি একটা কথা সাজেশন দেব যে তুমি কিন্তু এমএ সার্টিফিকেট দেখানোর জন্য এক্সট্রা কোনো মাইনে পাবে না, ঠিক আছে? যে একটা এইচএস পাস দেখাবে বিহারে সেও যত টাকা মাইনে পাবে, তুমি এমএ পাস দেখিয়েও কিন্তু তত টাকা মাইনে পাবে। প্রবলেমটা কী হয়ে যাবে, তুমি যখন এমএ সার্টিফিকেট দেবে তখন তোমার ভেরিফাই করতে মানে প্রবলেম হয়ে যাবে। তো ভেরিফাই করতে গেলে কী হয়ে যাবে, তোমার ওখানে জয়নিংটা লেট হয়ে যাবে। তো বারবারই একই কথা বলছি যে আননেসেসারি থিংস, যেগুলো আননেসেসারি সেগুলো না দিলে আর কি ভালো হয়। তুমি গ্রাজুয়েশন পর্যন্ত শো করতে পারো, ঠিক আছে? তারপরে তোমার যখন যেখানে ট্রেনিং সেন্টার হবে সেখানে তুমি এমএ সার্টিফিকেট করো, শো করো। ব্যাটালিয়নে যখন ট্রান্সফার হবে তখন এমএ সার্টিফিকেট শো করো তোমার, তখনও তো তোমার সব কিছু নেবে। তুমি যেখানে যাবে সেখানে আবার নতুন করে তোমাকে ইয়ে করা হবে, ঠিক আছে? সুতরাং আমি বলবো ভিআরের জায়গাটা যত কম দেওয়া যায়, কমের মধ্যে যত দেওয়া যায় তাহলে তোমার দেখবে তোমার অনেক সুবিধা হবে। কারণটা কি, ভিআর করতে গেলে না অনেক প্রবলেম হয়ে যায়, তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি। তো আশা করি বুঝতে পেরেছো। তো এই ছোটো দু একটা জিনিস নিয়ে আমি একটু আলোচনা করে দিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ বন্ধুরা, জয় হিন্দ।